Assalamualaikum viewers, আমি বাথন হ্যান্ডপ্রিন্ট বিটি চ্যানেলের পক্ষ থেকে আশা করি তোমরা প্রত্যেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের এই ফুলগুলো আর্ট করে দেখাবো এর জন্য লাগছে আমার এই দুটি রং আর লাগছে জিরো সাইজের একটি তুলি আমি এখানে ডিপ গ্রিন কালারটা ইউজ করেছি আর আমার কাজের সুবিধার জন্য আমি পেন্সিল দিয়ে একটু আর্ট করে নিয়েছি তোমরা চাইলে আর্ট করে নিতে পারো আমি এখানে ইংরেজি বর্ণমালার এম অক্ষরের মতো করে আমি ফুলে পাপড়িগুলো আর্ট করছি দেখো এখানে জাস্ট আমি শুধু পাঁচটা ইম দিয়েছি তাই কিন্তু আমার ফুলে পাপড়িগুলো হয়ে গিয়েছে আমি তোমাদের একদম ইজিভাবে বলার চেষ্টা করেছি আশা করি তোমরা ট্রাই করলে তোমরা কাজটা করতে পারবে আর আমি এখানে সুতি এক কালার যে ওড়নাগুলো পাওয়া যায় আমি সেই ওড়নাগুলোকেই প্রিন্টিং করেছি মূলত এটা আমার আম্মুর ওড়না তাই ভাবলাম আমি সিম্পল কোনো ডিজাইন করে আর তোমাদের সাথেও শেয়ার করি যারা একদমই নতুন আশা করি তোমরা দেখলে একটু হলেও উপকৃত হবে আর তোমরা হ্যান্ড প্রিন্ট করার সময় কাপড়টা সব সময় একদম টান টান করে নিয়ে তারপরে কাজ করবে তোমরা কোনো বোর্ডের উপর কাপড়টা নিয়ে তারপর ক্লিপ দিয়ে আটকে নিতে পারো এছাড়া তোমরা ফ্রেমেও আটকে নিতে পারো আমি এখানে আমার অমন কিছুই লাগেনি আমি এখানে ফ্লোরে বিছিয়ে নিয়েছি কথা বলতে বলতেই আমার ফুলটা আট করা শেষ এখন আমি সাদা রং দিয়ে একটা ফুটা দিয়ে নিব তোমাদের সুবিধার জন্য আমি সেম প্রসেস আরও একটা ফুল আট করে দেখাচ্ছি আমি ওড়নাটার দুই সাইডে এই ফুলগুলো দিয়েছি আমার এই ফুলটাও আর্ট করা শেষ এখন আমি তোমাদের ওড়নাটার ভিতরে কাজটা কিভাবে করেছি সেটাই দেখাবো ভিতরে কাজ করার জন্য আমি এখানে টু সাইজের তুলি ইউজ করেছি আর মুখ হাতে যে অবশিষ্ট রঙগুলো বেঁচে ছিল সেটা দিয়ে আমি ফুলটা আর্ট করছি এটাই শুধু একটুই ডিফারেন্ট যে আমি ভিতরে কোনো রং করিনি শুধু জাস্ট এমের মতো করেই দিচ্ছি আমি জানি না আমি তোমাদের কতটুকু বুঝাতে পেরেছি আশা করছি যারা একদমই নতুন তোমরা এই ভিডিওটা দেখার পরে একটু হলেও তোমরা উপকৃত হবে আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সবসময় তোমাদের রিপ্লাই দিব দেখো আমার ওড়নাটার ফাইনাল লুক আমি সিম্পল ডিজাইনের মধ্যে ওড়নাটা কমপ্লিট করেছি আজ এই পর্যন্তই নেক্সট টাইম তোমাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে